হ্যালো ফ্রেন্ড, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, কি অবস্থা সবার? অডিও ঠিকঠাক, ভিডিও ঠিকঠাক? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই এখনো জয়েন করে নাই? সবাই স্যার জি, একটা প্রবলেম ছিল, প্রবলেম ছিল না? আচ্ছা, প্রবলেম থাকলে তো ভালো অধ্যায়। চ্যাপ্টার 12। হ্যাঁ, বলে ফেলো, যেহেতু এখনো শুরু হয়নি, বলো। 344 পৃষ্ঠায় একটা তাড়িৎ চুম্বক দিয়ে যে ইয়ারফোন ব্যবহার করা হয়, ইয়ারফোনে তাড়িৎ চুম্বক, এটা কিভাবে কাজ করে এটা বুঝিনি। আচ্ছা, এটা একটা ক্লাসে বুঝাইছিলাম, ওই ক্লাসে কি তুমি প্রেজেন্ট ছিলা? স্পিকার কিভাবে কাজ করে, স্পিকার কিভাবে কাজ করে, ওই ক্লাসটায় প্রেজেন্ট ছিলা? সেই ক্লাসে কি ট্রান্সফর্মার পড়েছিলেন? আমার ঠিক মনে নেই কোন ক্লাসে পড়েছি কিনা, মানে স্পিকার বুঝিয়েছিলাম, ওই ক্লাসটা কি পাইছিলা নাকি পাও নাই? আচ্ছা, ছোট্ট করে বলে দিই তো, স্পিকার মানে আমাদের হেডফোন তো আসলে বেসিক্যালি একটা ওয়ান কাইন্ড অফ স্পিকার, খুব টাইনি স্পিকার বলতে পারো, ঠিক আছে? তো ওই টাইনি স্পিকারটার ক্ষেত্রে কি হয়, ওখানে একটা কুণ্ডলি থাকে, তারের যে কুণ্ডলি আমরা অ্যাজ ইউজুয়াল চিনি, তো কুণ্ডলির মাঝখানটা তো আসলে পাইপের মতো ফাঁকা, তাই না? আমরা যদি কখনো হেডফোন ভাঙি, হ্যাঁ, তাহলে দেখবো কি, এরকম গোল শেপের একটা ম্যাগনেট আছে তার পাশে, এবং তার চারপাশে একটা ধাতব বর্ডারের মতো থাকে, দেখছো কি না জানি না, হেডফোন ভেঙে থাকলে দেখবা যে এরকম একটা মাঝখানে ম্যাগনেট, তার চারপাশে একটু মেটালের একটা মতো বর্ডার থাকে, ঠিক আছে? তো এই বাইরের যে অংশটা সেটা আসলে এই ম্যাগনেটটার ওই পাশের সাথে কানেক্টেড, আর এই পাশটা তো এইদিকেই ওপেন। সো এটা যদি হয় মনে করো সাপোজ নর্থ, তাহলে ওই পাশটা হচ্ছে সাউথ, হ্যাঁ, মানে এটা একটা রুটির মতো আর কি, হ্যাঁ, রিং, এটাকে আমরা কয়েন টাইপ অফ ম্যাগনেট বলতে পারি। সো যেটা হয় যে এই যে নর্থ এবং এই যে সাউথ, এই চারিদিকটাই তো আসলে সাউথ, তো এই সাউথ এবং নর্থের মাঝখানে একটা কুণ্ডলি পেঁচানো থাকে, ঠিক আছে? এবং এই কুণ্ডলিটা যেটা পেঁচানো থাকে সেটা এই চুম্বকের মাঝখান, নর্থ এবং সাউথের মাঝখান দিয়ে মুভমেন্ট করতে পারে, এবং এই কুণ্ডলির দুইটা প্রান্তই আসলে তোমার স্মার্টফোনের সাথে 3.5 mm জ্যাকের সাথে কানেক্টেড থাকে। সো এখানে যখন ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয়, যখন তুমি কোনো মিউজিক শোনো, তখন এখানে আসলে ইলেকট্রিসিটির স্পন্দন তৈরি হয়, মানে ইলেকট্রিসিটি আপ ডাউন করার মধ্য দিয়ে। সো ইলেকট্রিসিটি আপ ডাউন করার কারণে এই কয়েলের মধ্য দিয়ে ইলেকট্রিসিটির ডাইরেকশন একবার একদিকে হয় এবং আরেকবার আরেকদিকে হয়, এটা কিন্তু খুবই মুহূর্তের মধ্যে ঘটে। সো কন্টিনিউয়াসলি এই কুণ্ডলীটার মধ্যে ইলেকট্রিসিটি ডাইরেকশন সুইচ করার মাধ্যমে এখানে কাইন্ড অফ তোমার ওয়েভের মতো তৈরি হয়, ঠিক আছে? এরকম ওয়েভ থাকে, ইলেকট্রিক ওয়েভ। সো ইলেকট্রিক ওয়েভটা যেভাবে এর মধ্য দিয়ে যায়, সেইভাবে এই কয়েলের মধ্য দিয়ে আকর্ষণ এবং বিকর্ষণ এফেক্টটা কাজ করে, এবং যার ফলে হয় কি, এই চুম্বকের সামনে থাকা ওই কুণ্ডলীটা সামনে পিছনে ভাইব্রেট করতে পারে, এবং এই ভাইব্রেটর কুণ্ডলিটার সাথে একটা পাতলা প্লাস্টিকের বা পলিথিনের খুব পাতলা একটা পর্দার মতো থাকে। তো যখন এই কুণ্ডলিটা সামনে পেছনে কাঁপে, সেই পর্দাটাকে সহ কাঁপে, এবং এটাই হচ্ছে হেডফোনের বাইরের সাইড, যেটা আমাদের কানের মধ্যে আমরা ঢোকে, এবং ওখান দিয়ে আসলে এই কম্পনের কারণে নয়েজটা তৈরি হয়। সো দ্যাট ইজ দ্য এটা এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে বলতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, কয়েকজন জয়েন করেছে? 10 জন জয়েন করেছে, এখনো সবাই জয়েন করে নাই আর কি। আর স্যার, জি, ডিসি মোটরে বইয়ে যে আর্মেচারের সাথে যে কয়েল ইউজ করার কথা বলছে, কয়েলটা কি? আর্মেচারের সাথে কয়েল ইউজ করার কথা বলা হয়েছে বিকজ আর্মেচার তো আসলে একটা তারের কুণ্ডলি, এরকম একটা কুণ্ডলি না, এটাকে আমরা আর্মেচার বলি। প্র্যাকটিক্যালি এই কুণ্ডলিতে যে প্যাচটা আমরা দেখতে পাই, সেটা একটা প্যাচে হয় না, এখানে আসলে মাল্টিপল প্যাচ দেওয়া লাগে, মাল্টিপল প্যাচ দিয়ে দেন হচ্ছে তোমার এই দুইটা প্রান্ত বের হয়ে আসে। একটু দেখাই, আমার কাছে মনে হয় আছে, হ্যাঁ। সো এখানে একটা কুণ্ডলি দেখাইছিলাম, এই দেখো আমার হাতে, দেখো আমার হাতে এক্স্যাক্টলি সেম জিনিসটা আছে যেটা ভিডিওতে দেখছিলে তোমরা, দেখো এখানে অনেকগুলো তার আমি প্যাচাইছি কুণ্ডলি আকারে।
সো এই কুণ্ডলী আকারে পেঁচানোর কারণে এটা একটা কয়েল হিসেবে নামকরণ করা হয়েছে। একটা সিঙ্গেল লুপ হচ্ছে একটা কয়েল মানে আর্মেচার, এবং এর মধ্যে এই যে স্ট্রাকচারটার উপর যখন অনেকগুলো আমি তার পেঁচেছি, এখানে প্রায় 700টা প্যাঁচ আছে। সো এটা হচ্ছে একটা সম্পূর্ণ কয়েল, এবং এটা দুইটা চুম্বকের মাঝখানে এইভাবে মুক্ত ফ্রিলি মুভ করতে পারে, মানে দুই পাশে গিয়ার আছে। এটাই হচ্ছে জিনিসটা, এই যে এইভাবে মুভ করে জিনিসটা, বুঝতে পারছি? জি স্যার। দ্যাটস ইট। ও বাই দ্য ওয়ে, তোমার গ্যালভানোমিটার দেখাবো বলছিলাম। এই জিনিসটাই হচ্ছে গ্যালভানোমিটার, ঠিক আছে? তো এটার দুই প্রান্তে নেগেটিভ পজিটিভ কানেকশন আছে, এর মধ্যে ইলেকট্রিসিটি দিলে এই কাঁটাটা ইলেকট্রিসিটি ডাইরেকশন অনুযায়ী এদিকে অথবা এদিকে রোটেট করে, ঠিক আছে? সময় পেলে দেখাবো, না এখন তার তার ম্যানেজ করার নাই আর কি। আচ্ছা যাই হোক, গেল। আর কোনো প্রশ্ন আছে? কেন একটা চার্জ আর একটা চুম্বকের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ হবে না, ঠিক আছে? যদি না এই চার্জটা নিজে মুভ করে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। চার্জ এবং চুম্বক বা চার্জ চার্জ দুর্বল নিউক্লিয় বল কি এগুলাকে বলে? দুর্বল নিউক্লিয় বলের মধ্যে কি চুম্বক চুম্বককে ইনক্লুড করা হয়? এটা হচ্ছে তোমার পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থিত থাকা যতগুলো কণা আছে তাদের মধ্যে যে বলের আদান প্রদান ঘটে সেগুলোকে আমরা বলি দুর্বল নিউক্লিয় বল। এবং এটা মূলত চার্জের জন্য না, ঠিক আছে? চার্জের যে আকর্ষণ বিকর্ষণ হয় সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক বল বলা হয়, ঠিক আছে? দুর্বল বল হচ্ছে অন্য জিনিস। মৌলিক চারটা বলের ভিতরে কোথায় পড়ে? কোনটা? চুম্বক বল। চুম্বক বল যে প্রথমটার মধ্যে তড়িৎ চুম্বক বলের মধ্যে পড়ে, চার্জের মধ্যে। মানে বিষয়টা হচ্ছে চুম্বকত্ব আর চার্জ আসলে একে অন্যের অবিচ্ছেদ্য অংশ। তো চুম্বকত্ব তৈরি হয় চার্জের কারণে, তাই না? তো এই জন্য চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল তথা চার্জের মুভমেন্টের কারণে যখন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে সেখানে যে আকর্ষণ বিকর্ষণ বল বলে দুইটাকে আমরা একসাথে কাউন্ট করি। এই জন্য এটাকে তড়িৎ চুম্বক বল বলা হয়, শুধু তড়িৎ বলা হয় না, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। বাই দ্য ওয়ে, হ্যাঁ বলো, আরেকটা প্রশ্ন। তড়িৎ ক্ষেত্র কোন একটা আধানের চারপাশে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে সেটাই হচ্ছে আধানের তড়িৎ ক্ষেত্র। কোনটার কথা, সূত্রটা কি বলো তুমি, কোনটা বলতেছো? আমি বুঝিনি। চার্জের চারপাশে পুরো অঞ্চলটাই, আর ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা স্পেসিফিক পয়েন্টের তীব্রতা, বের করার সূত্র এটা। এই যেহেতু এখানে আর আছে নির্দিষ্ট দূরত্বের একটা বিন্দুর জন্য তীব্রতা। এগুলো আমাদের আজকে মূল, আজকে আমাদের ক্লাসের টপিক না। যদি ক্লাস শেষে সময় থাকে দেন প্লিজ আস্ক। হ্যাঁ, আজকে আমাদের মানে সিকোয়েন্স অনুযায়ী আগাইতে হবে। সো শুরুতে র্যান্ডম প্রশ্ন করলে ক্লাসের মানে ই মেনটেন হবে না, সিকোয়েন্স মেনটেন করা যাবে না। গত ক্লাসে আমরা যা পড়ছি সেটা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা গত ক্লাসে কি পড়ছি, পিএন জংশন নিয়ে কথা বলবো বলছিলাম, আমরা পি টাইপ এন টাইপ পরিবাহী অর্ধ পরিবাহী সম্পর্কে কথা বলছি। ওইখানে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? বালুর সংকেত হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটাকে কেমিক্যালি এখান থেকে ভেঙে সিলিকন, বিশুদ্ধ সিলিকন উৎপন্ন করা হয়। আর কারো কোনো প্রশ্ন আছে পি টাইপ এন টাইপ পদার্থ নিয়ে? নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আমরা একটু, হ্যাঁ 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 আচ্ছা তাহলে। হ্যাঁ,
ওটাকে বলা হয় ফেব্রিকেশন প্রসেস, পদ্ধতি আমি এখনো বলি নাই বা পদ্ধতিটা সম্বন্ধে বিস্তারিত বলারও কিছু নেই, জাস্ট নামটা বলতে পারবো আর কি। আচ্ছা তোমরা একটু বইটা খুলো, আমি জাস্ট 30 আমি জাস্ট 30 সেকেন্ডে ব্যাক করতেছি। আচ্ছা ওকে, সো ব্যাক টু দা ক্লাস নাও। হ্যাঁ আমরা গতদিন তাহলে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি করতে হয় বা ডোপিং প্রসেসটা কি সেটা নিয়ে কথা বলছি, তাই না? সো আজকে আমরা জানবো পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী দিয়ে কিভাবে আসলে অ্যাকচুয়ালি ডায়োড তৈরি করা হয় বা ডায়োড আসলে কিভাবে রেক্টিফিকেশন করে, মানে কিভাবে সে তড়িৎ প্রবাহকে একদিকে অ্যালাউ করে অপোজিট দিকে সে বন্ধ করে দেয় বা এই মেকানিজমটা কিভাবে ঘটে সেটা আমরা দেখবো আজকে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের আগে জিনিস মাথায় রাখতে হবে যে কতদিন বলছিলাম যে পি টাইপ এন টাইপ দুটা পদার্থের কি পয়েন্ট গুলা কি কি বলতো একটু, পি টাইপ এবং এন টাইপের বৈশিষ্ট্য গুলা কি কি মাথায় রাখতে হবে আমাদের? সো আমরা এখন যে কাজটা করব একটা ডায়োড তৈরি সরি তৈরি করার জন্য আমরা এরকম পি টাইপ এবং এন টাইপ এই দুইটা টাইপের পদার্থ নিব, নিয়ে সেটাকে একটা বিশেষ প্রসেসের মাধ্যমে একসাথে জোড়া দেওয়া হয়, মানে তাদের মধ্যে একটা জংশন তৈরি করা হয়, এজন্য এইটাকে বলা হয় পিএন জংশন। আর এই যে পদ্ধতিটার মাধ্যমে এই দুইটা ম্যাটেরিয়ালসকে একসাথে একত্রিত করা হয় এই পদ্ধতিটাকে আমরা বলি ফ্যাব্রিকেশন প্রসেস, ঠিক আছে? ফ্যাব্রিকেশন প্রসেসটা হচ্ছে সবচেয়ে সিকিউর একটা প্রসেস এবং সবচেয়ে টপ সিক্রেট কাইন্ড অফ প্রসেস, যে এইটা আসলে যে যত ভালোভাবে করতে পারবে, যে যেই রকম টেকনোলজি ব্যবহার করতে পারবে তার উপর ডিপেন্ড করবে যে এই প্রোডাক্টটা কত ভালোভাবে তৈরি হবে, ঠিক আছে? বা এটা কত ভালোভাবে কাজ করবে, এতটুকুই বলতে পারি তোমাদেরকে ফ্যাব্রিকেশন প্রসেসের মাপ কথা। আর এটা এরকম চিন্তা করো না যে দুইটা পদার্থ নিলাম আঠা দিয়ে লাগাই দিলাম, এটা আসলে এরকম কোনো কিচ্ছু না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট লেভেলের জিনিস। দুইটাকে একসাথে কানেক্ট করতে হয়, ইলেকট্রিক্যালি কানেক্ট করতে হয়, তো ওই প্রসেসটাকে বলে ফ্যাব্রিকেশন প্রসেস। সো ফ্যাব্রিকেশন বা যাই হোক এরকম একটা প্রসেসের মাধ্যমে একটা পি টাইপ পদার্থ একটা এন টাইপ পদার্থকে আমরা পাশাপাশি জোড়া দিয়ে যখন জংশন তৈরি করি তখনই আমরা এটাকে বলি পিএন জংশন। এবং এখানে যেহেতু দুইটা টাইপ অফ পদার্থ ব্যবহার করা হয়েছে সেই জন্য এটাকে আমরা বলি ডায়োড, এবং এইটার আরেকটা নাম হচ্ছে রেক্টিফায়ার। কি রেক্টিফায়ার? কারণ এটা ইলেকট্রিসিটিকে রেক্টিফাই করতে পারে, মানে বাধা দিতে পারে একটা স্পেসিফিক ডিরেকশনে। সো এই পিএন জংশন ডায়োড বা রেক্টিফায়ার কিভাবে কাজ করে সেটা আমাদের এখন বুঝতে হবে। সো খেয়াল করো পি টাইপ পদার্থের মধ্যে কি আছে, ইলেকট্রন হোল। সবার পি টাইপ এন টাইপ ফুললি মনে আছে? আচ্ছা, সো এই পি টাইপ এবং এই এন টাইপ পদার্থ যেটা, তো এই দুইটা পদার্থকে জোড়া লাগানোর পরে কি হয় একটু চিন্তা করো, আমি একটু বড় করে আঁকি, ছোট করে আঁকলে অনেকের বুঝতে সমস্যা হবে বা আমারও বুঝতে সমস্যা হবে। সো আমি এই পাশে এদিকে আঁকি জিনিসটাকে, তো ধরো এই হচ্ছে আমাদের পি টাইপ পদার্থ এবং এন টাইপ পদার্থ, এটা পি এবং এটা হচ্ছে এন। তো পি টাইপে কি আছে, ইলেকট্রন হোল। সো আমরা ধরে নিলাম এগুলো হচ্ছে ইলেকট্রন হোল, মানে এই জায়গাগুলোতে ইলেকট্রন মিসিং আছে, ঠিক আছে? এখানে একটা ইলেকট্রন যদি সে সামহাও তাকে দেওয়া হয় সাথে সাথে হোলের মধ্যে ইলেকট্রনগুলো রিসিভ করে নিবে, মানে গোটা ব্যবস্থাটা ইলেকট্রন রিসিভ করে নেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। অন দ্য আদার হ্যান্ড এন টাইপে কি হচ্ছে, এন টাইপে কিন্তু আমাদের মুক্ত ইলেকট্রন আছে, তাই না? মানে ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় আছে এবং এদেরকে যদি একটু পুশ করা হয় তাহলে সম্ভব এদেরকে পরমাণুর কক্ষপথ থেকে বের করে তাকে দিয়ে তড়িৎ পরিবহন ঘটানো। আমি তোমাদের
পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড পড়াইছিলাম, মনে আছে? না স্যার। তো এখানে আসলে কোন একটা পদার্থ কখন পরিবাহী হয়, কোন একটা পদার্থ কখন অপরিবাহী হয় চ্যাপ্টার 11 এ পড়াই নাই না? আচ্ছা খুব ছোট্ট করে বলি বিষয়টা, যেটা হচ্ছে যখন কোন একটা পরমাণুর বহিঃস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, এই ব্যান্ডটা, এই যে এটাকে আমরা আসলে একটা ব্যান্ড হিসেবে চিন্তা করি, হ্যাঁ এনার্জি ব্যান্ড হিসেবে চিন্তা করি, কারণ প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট এনার্জি আছে। সো বহিঃস্থ কক্ষপথের যে এনার্জি সেটাকে আমরা বলি একটা এনার্জি ব্যান্ড, এবং এটা যেহেতু যোজন স্তরের ইলেকট্রন সো এটাকে আমরা বলি আসলে যোজন ব্যান্ড, ঠিক আছে? তো যখন আমরা তড়িৎ পরিবহন করতে চাই কোনো পদার্থের মধ্য দিয়ে, তখন কি করতে হয়, যে পদার্থের এই যে ইলেকট্রনটা যেটা কিনা এখন কক্ষপথে আছে সেটাকে তো বের করতে হবে, তাই না? তো এই যে যোজন ব্যান্ড আমাদের কাছে মনে হয়, আমরা জানি যে এটা হচ্ছে পরমাণু সর্ববহিঃস্তর, বাট ফিজিক্সের হিসেবে এই এটা সর্ববহিঃস্থ স্তর না। এই যোজন ব্যান্ডের উপরে আরেকটা অদৃশ্য স্তর আছে, যে স্তরটাকে আমরা বলবো আসলে পরিবহন ব্যান্ড। তো এই পরিবহন ব্যান্ড জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে এই যে কোন একটা ইলেকট্রন যদি এই পরিবহন ব্যান্ড থেকে, সরি যোজন ব্যান্ড থেকে ভেতরেরটা থেকে উপরে থাকা পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে, তার মানে হচ্ছে তখন সে আর এই পরমাণুটার আন্ডারে থাকতে বাধ্য না, সে তখন আসলে ফ্রি ইলেকট্রন, সে চাইলে অন্য পরমাণুর আন্ডারেও চলে যেতে পারে। কথাটা বুঝতে পারছি? মানে পরিবহন ব্যান্ডে চলে যাওয়া মানেই সে আসলে স্বাধীনতা অর্জন করা, ঠিক আছে? তো এই পরিবহন ব্যান্ড থেকে এই পরিবহন ব্যান্ড লাস্ট ব্যান্ড কোনটা, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড। সো যখন কোনো ইলেকট্রন পরিবহন ব্যান্ড থেকে যোজন ব্যান্ডে চলে যায়, তখন সে আসলে এই একটা নির্দিষ্ট পরমাণুর আন্ডারে থাকতে বাধ্য না, তখন সে আসলে স্বাধীনভাবে অন্য পরমাণুতেও যাওয়ার ক্যাপাবিলিটি রাখে, কারণ প্রত্যেকটা পরমাণু আসলে আইডেন্টিক্যালি সেম, ঠিক আছে? সাপোজ ধরো তোমাকে যদি আমি দুইটা দুই টাকার নোট দেই, বলি, এবং দুইটা একদম নতুন একই রকম নোট, যতই একই রকম হোক না কেন, তুমি কিন্তু দুইটার মধ্যে একটু হলেও পার্থক্য করতে পারবা যে দুইটা আসলে কোনটা কোন নোট। বাট ইলেকট্রন হচ্ছে একটা আইডেন্টিক্যাল বিষয়, একটা ইলেকট্রনের সাথে আরেকটা অন্য পরমাণুর একটা ইলেকট্রনের মধ্যে কোন রকম মানে পার্থক্য নাই, মানে তাদের কোন রকম প্রপার্টিতে কোনো পার্থক্য নাই। সো যার কারণে এই একটা ইলেকট্রন তখন পরিবহন ব্যান্ডে চলে গেলে সে একটা অন্য পরমাণু আন্ডারে গিয়ে ওই পরমাণুর ইলেকট্রন হিসেবে সেজে বসে থাকতে পারবে। কথাটা বুঝতে পারছি সবাই? বুঝলাম কথাটা? হ্যালো, আচ্ছা। তো এখন যখন আমরা তড়িৎ পরিবহন করতে চাই কোনো বস্তুর মধ্যে দিয়ে, চ্যালেঞ্জটা হচ্ছে যে ইলেকট্রনকে এই যোজন ব্যান্ড থেকে তুলে পরিবহন ব্যান্ডে নিয়ে যেতে হবে। সো এই যে যোজন ব্যান্ড থেকে যখন পরিবহন ব্যান্ডে যেতে চায় ইলেকট্রন, তখন তাকে একটা এনার্জি দেওয়া লাগে, মানে তাকে পুশ করা লাগে। কথাটা বুঝতে পারছেন? এবং ওই এনার্জিটাই খরচ হয়, আর খরচ করার জন্যই আমরা আসলে তারের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করি। ভোল্টেজ আসলে এই কাজটাই করে, সেই ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিয়ে যায়, যার ফলে সবগুলো ইলেকট্রন তখন মুক্তভাবে মুভমেন্ট করতে পারে। কথাটা বুঝতে পারছি? এখানে কারো কোনো সমস্যা আছে? এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, তো এখন এই পরিবহন যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে এনার্জির গ্যাপটা আছে, হ্যাঁ সেটাকে আমরা বলি এনার্জি গ্যাপ, বা ব্যান্ড ব্যান্ডের ফাঁকও বলা হয় এটাকে। সো এক একটা পদার্থের জন্য এই পরিবহন ব্যান্ড যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাওয়ার জন্য এক এক পরিমাণ এনার্জি দরকার পড়ে। সো যেই পদার্থগুলোতে এই এনার্জিটা কম দরকার পড়ে, তাদের ক্ষেত্রে দেখা যায় মানে অনেক কম দরকার পড়ে যখন, তখন দেখা যায় ইলেকট্রন গুলো খুব সহজেই ইজিলি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়, মানে সেখানে আসলে বেশি ভোল্টেজ প্রয়োগ করা লাগে না, অল্প ভোল্টেজ প্রয়োগ করলেই সবগুলো ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে গিয়ে ইলেকট্রন পরিবহন করতে সক্ষম হয়। আর এর ভালো উদাহরণ হচ্ছে ধাতু, কারণ সাধারণত ধাতুগুলোর ক্ষেত্রে এই দুইটা ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ খুব কম থাকে, যার ফলে সামান্য একটা এনার্জি তার মধ্যে তড়িৎ পরিবহন করা সম্ভব হয়। এই কারণে ধাতুগুলো হচ্ছে ভালো তড়িৎ পরিবাহী। অন্যদিকে যারা হচ্ছে আপনার অপরিবাহী পদার্থ, তাদের এই যোজন ব্যান্ড এবং পরিবহনের মাঝখানে যে এনার্জি গ্যাপ সেটা আসলে অনেক বেশি, আর যার কারণে ইলেকট্রন কখনোই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারে না, তার মধ্যে আমরা তড়িৎ পরিবহন করতে পারি না, এরা হচ্ছে অপরিবাহী।
আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপের পার্থক্যটা একটু কমে আসে বা মাঝামাঝি অবস্থায় থাকে। তো অনেকটা এই কারণেও আমরা এটাকে অর্ধ পরিবাহী নামে ডাকতে পারি। কথা বোঝা গেছে? সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, কথা কি কঠিন লাগতেছে সবার কাছে নাকি কথা শুনতে পাও নাই? কোনটা? বাকিদের বাকিরা কি বাকিরা শুনতে পাচ্ছো বা বুঝতে পারতেছো ঠিক মতো? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় যে এই পরিবহন যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা মাঝামাঝি থাকে, মানে নির্দিষ্ট একটা পরিমাণ এনার্জি দিয়ে ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিয়ে যাওয়া যায়, সো তখন তার মধ্যে তড়িৎ পরিবহন সম্পন্ন হয়। এই তত্ত্বটাকে আসলে আমরা বলি ব্যান্ড তত্ত্ব। এটা তোমরা আরেকটু উপরে লেভেলে বিস্তারিত পড়বা, আমি যে সংক্ষেপে আইডিয়া দিয়ে রাখলাম যে পরিবহন কেন আসলে কোন একটা পথ পরিবাহী অপরিবাহী বা অর্ধ পরিবাহী হয়, এটা হচ্ছে ফিজিক্স এর লজিক অনুযায়ী। কোনো সমস্যা থাকলে আরো প্রশ্ন করতে পারো। সবাই বুঝছি? হ্যাঁ, কি জানো বললা ফার্স্টটা একটু কি? পরিবহন ব্যান্ড কি? এই পার্টটা বুঝিনি। আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা ওকে ওকে বুঝতে পারছি। আমরা এতদিন ধরে জেনে আসছি কি যে একটা পথ তড়িৎ পরিবাহী হওয়ার জন্য কি লাগে, তার মুক্ত ইলেকট্রন থাকা লাগে, তাই না? তাই তো। তো ধরো একটা পরমাণুতে, সাপোজ ধরো কোন একটা পরমাণু এক্স, এই পরমাণুতে একটা মুক্ত ইলেকট্রন আছে তার বহিঃস্থ কক্ষপথে, ঠিক আছে? সো এই ইলেকট্রনটাকে তো আমরা যোজন ইলেকট্রন বলি, জানি এইটুকু তো আমরা জানি, তাই না? এবং এটা সর্ববহিঃস্থ কক্ষপথ, এতটুকু তো কোনো সমস্যা নেই, আছে কারো? বলো, এতটুকু তো সমস্যা আছে এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা, সো এখন যেটা হয় যে এই যোজন ব্যান্ড তো পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথ, বাট এই যোজন ব্যান্ডের বাইরে আরেকটা অদৃশ্য কক্ষপথ আছে, যেই কক্ষপথে ইলেকট্রন যেতে পারে। মানে এটাকে আসলে কক্ষপথ বলা ঠিক না, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি কক্ষপথ না, মানে কেমিস্ট্রি ভাষায় বা অ্যাটমিক স্ট্রাকচার অনুযায়ী কক্ষপথ না, এটা আমরা চিন্তা করে নেই যে এটার উপরে আরেকটা ব্যান্ড আছে, বা এটাকে আমরা ব্যান্ড বলি আর কি। এটা একটা ব্যান্ড, এটাও একটা ব্যান্ড, এটা যোজন ব্যান্ড আর বাইরেটা হচ্ছে পরিবহন ব্যান্ড, এটা আসলে এক্সিস্ট করে না, ঠিক আছে? বাট আমরা ধরে নেই যে এখানে একটা অদৃশ্য ব্যান্ড আছে, যে যখন ইলেকট্রনটা এই যোজন ব্যান্ড থেকে এই পরিবহন ব্যান্ডে লাফ দিয়ে চলে যেতে পারে, তখনই এই ইলেকট্রনটা আসলে স্বাধীনতা অর্জন করে, তখন সে এই একটামাত্র পরমাণুর আন্ডারে থাকতে বাধ্য না, সে তখন বিভিন্ন পরমাণুতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াইতে পারে। কথাটা বুঝতে পারছি? সো তার মানে তড়িৎ পরিবাহী হওয়ার জন্য, হ্যাঁ, এটার জন্য বাইরে থেকে এনার্জি দিতে হয়, এবং ওই এনার্জিটাই আসলে আসে আমরা যে ভোল্টেজ খরচ করি সেখান থেকে। কথাটা বুঝতে পারছি? বাইরে থেকে এনার্জি এমনি এমনি যাবে না, ঠিক আছে? এখন এটা বাইরে থেকে কতটুকু এনার্জি দিতে হবে সেটা ডিপেন্ড করে যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের যে এনার্জি, এটা তো শক্তি স্তর, তাই না? তাদের শক্তির পার্থক্য কত, এনার্জি গ্যাপটা কত, এটাকে আমরা এনার্জি গ্যাপ বলি। তো এখন মনে করো এটা যদি এনার্জি গ্যাপ অনেক বেশি হয়, তাহলে হবে কি, তুমি অনেক এনার্জি দিয়ে অনেক পরিমাণ ভোল্টেজ দিয়ে এটা মধ্যে তড়িৎ পরিবহন করাইতে পারবা না, কারণ তড়িৎ পরিবহন করতে হলে ইলেকট্রনকে আগে যোজন ব্যান্ড থেকে বাইরে হয়ে আসতে আসতে হবে। কথাটা বোঝা গেছে? সো যেটা হয় যে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে এই দুইটা ব্যান্ডের মধ্যে এনার্জির গ্যাপটা অনেক বেশি থাকে, হাই থাকে, এই জন্য আমাদের সহজে তড়িৎ পরিবহন করা যায় না। আর যারা হচ্ছে খুব ভালো পরিবাহী তাদের ক্ষেত্রে এই দুইটা ব্যান্ডের মধ্যে এনার্জির পার্থক্য খুব সামান্য, মানে তার মানে খুব সামান্য একটু এনার্জি দিয়ে পুশ করলেই ইলেকট্রনকে ইজিলি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ট্রান্সফার করে দেওয়া যাবে, এন্ড দ্যাট ইজ ওয়াই তারা খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। তো এরাই হচ্ছে মূলত ধাতু। ধাতুর ক্ষেত্রে এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্যটা খুব কম, মানে সামান্য এনার্জি, মানে অল্প ভোল্টেজ দিলে তার মধ্যে ভালো অ্যামাউন্ট অফ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। কথাটা বুঝতে পারছি? তো এখন বিষয়টা যেটা হচ্ছে, যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা মিডিয়াম লেভেলে থাকে আমরা ধরে নিতে পারি। ক্লিয়ার সবার কাছে?
আচ্ছা, তো এখন একটু চিন্তা করো। সো এই অর্ধপরিবাহী ক্যামেরা পি টাইপ এবং এন টাইপ ক্যামেরা পাশাপাশি জোড়া লাগাইছি, তো এখন জোড়া লাগানোর সাথে সাথে কি ঘটছে দেখো। এখানে তো ইলেকট্রন হোল আছে এবং এখানে মুক্ত ইলেকট্রন আছে। সো পজিটিভ টাইপ পদার্থ পিটে পদার্থ বসেই আছে, কে ওকে একটু ইলেকট্রন দিবে এবং ইলেকট্রন দিয়ে সে তার হোল গুলাকে ফিল আপ করবে। অন দ্য আদার হ্যান্ড এই নিউট্রাল এন টাইপ পদার্থের ক্ষেত্রে কিছু মুক্ত ইলেকট্রন আছে। তো এখন দুইজনকে যেহেতু আমরা পাশাপাশি একত্র করছি, ওর দরকার ইলেকট্রন এবং এন টাইপের কাছে মুক্ত ইলেকট্রন আছেও, তখন কি হবে? তখন যে ঘটনাটা ঘটবে, যেই জায়গায় তারা তাদের মধ্যে জংশনটা তৈরি হয়েছে, মানে এই কাছাকাছি অঞ্চলটা, এই এই জংশনটা, এই অংশটার মধ্যে যে কাছাকাছি যে ইলেকট্রন গুলো আছে এন টাইপে, তারা করবে কি, এই পি টাইপে গিয়ে কিছু হোলকে ফিল আপ করে ফেলবে। কথাটা বুঝতে পারছো? মানে এই ইলেকট্রন গুলো এসে এই হোলটা, এই হোল গুলাকে ফিল আপ করে দিবে। বুঝতে পারছি ঘটনাটা? কাছাকাছি যারা আছে ইলেকট্রন এবং যে ইলেকট্রন এবং হোল গুলা পাশাপাশি আছে তাদের মধ্যে ইমিডিয়েটলি ইলেকট্রন গুলা হোলে চলে আসবে। শুধু চিন্তা করো, ইলেকট্রন যখন হোলে চলে আসলো, এখানে তো আর ইলেকট্রন নাই, আছে নাই, এখানে হোলের মধ্যে ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে কি হোল আছে? আর হোলও নাই, তার মানে আসলে এইখানে হোলের কোনো অস্তিত্ব নাই, এখানে ইলেকট্রনের কোনো অস্তিত্ব নাই। তার মানে মোটামুটি আমরা একটা অঞ্চল দেখতে পাচ্ছি, এরকম একটা অঞ্চল তৈরি হয়েছে যে অঞ্চলগুলোর মধ্যে না আছে ইলেকট্রন না আছে হোল, ব্যাপারটা এরকম হয়ে গেছে না? এই যে একটা লেয়ার তৈরি হয়েছে যে লেয়ারের মধ্যে হোল বা ইলেকট্রন কোনো কিছুই নাই, এই লেয়ারটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। হোলগুলোর মধ্যে তো ইলেকট্রন ছিল না, হোল মানে কি, ওই জায়গায় তো আসলে একটা ইলেকট্রন মিসিং ছিল অলরেডি, ওই মিসিং পজিশনটা গিয়ে তো ইলেকট্রনগুলো ফিল আপ করছে। বুঝতে পারছি? আচ্ছা, তো এই লেয়ারটাকে বলে ডিপ্লেশন লেয়ার। এখন একটু খেয়াল করো, এই অবস্থায় এই দিকে তো আরো কিছু ইলেকট্রন রয়ে গেছে, এখানে তো কিছু হোল আছে, তাই না? এখন যদি এই ইলেকট্রন গুলা এই হোল গুলাকে ফিল আপ করে আসতে চায়, ফিল আপ করতে চায়, তাহলে কি করতে হবে? এই যে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে, এই ডিপ্লেশন লেয়ারটা অতিক্রম করে তারা আসতে পারবে না, কারণ এই ডিপ্লেশন লেয়ারটা একটা অঞ্চল তৈরি হয়েছে। সো এখানে মুক্ত ইলেকট্রন নাই, হোলও নাই, মানে ইলেকট্রন পরিবহন করার কোনো অপশন নাই। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তো মনে রাখবে এটা হচ্ছে ডিপ্রেশন, এটা এটা লাগবে আমাদের। সো এই যে ডিপ্রেশন লেয়ারটা তৈরি হলো, এখন যখন ডিপ্রেশন এটা তৈরি হয়েছে, দেখো তো পি টাইপ কি আসলে কি পজিটিভ চার্জ ছিল, পজিটিভ চার্জ হিসেবে ছিল না, সেটা ছিল নিউট্রাল, বাট এখন ওর কাছে এন টাইপ থেকে আসা কিছু ইলেকট্রন আছে না? এন টাইপ থেকে আসা যেহেতু ইলেকট্রন আছে, তাহলে কি আমি বলতে পাই না যে পি টাইপটা এখন একটু নেগেটিভ হয়ে গেছে? পি টাইপটা এখন আসলে নেগেটিভলি চার্জ, কারণ ইলেকট্রন চলে আসছে হোলের মধ্যে, তার মধ্যে তো পি টাইপটা তখন আংশিকভাবে নেগেটিভলি চার্জ হয়, এবং এন টাইপটা তাহলে কি হবে? আংশিকভাবে পজিটিভলি চার্জ, পজিটিভলি চার্জ হবে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আপাতত ইমিডিয়েট সিচুয়েশন, যখন আমরা পি টাইপ এন টাইপকে একসাথে জোড়া দিলাম, তো কাছাকাছি ইলেকট্রনগুলো ইলেকট্রন আদান প্রদান করে ফেললো, কিন্তু এই পাশে ইলেকট্রনগুলো আর ওই হলে যেতে পারতেছে না, কারণ তাদেরকে এই ডিপ্রেশন লেয়ারটা টপকে যাইতে হবে, এবং যেটার জন্য তাদের কি দরকার, একটা এক্সট্রা এনার্জি দরকার। কথাটা বুঝতে পারছো? এখন এই এক্সট্রা এনার্জিটা আমরা দিতে পারবো, কিভাবে দিতে পারবো? খুব সিম্পল, আমরা যদি একটা ব্যাটারি কানেক্ট করি, মানে একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্ট করবো আমরা এন টাইপের সাথে, এবং পজিটিভ কানেকশন করবো আমরা পি টাইপের সাথে। এখন চিন্তা করো কি হচ্ছে, যখন আমরা ব্যাটারি কানেক্ট করে দেবো, ব্যাটারির মধ্যে যেহেতু ভোল্টেজ ক্রিয়েট করবে, ভোল্টেজ কি করবে, ইলেকট্রনকে নেগেটিভ টার্মিনাল দিয়ে পুশ করবে না, তাই তো সে চাইবে, তাই তো? অন দ্য আদার হ্যান্ড পজিটিভ টার্মিনাল থেকে সে কি করবে, ইলেকট্রন রিসিভ করার চেষ্টা করবে, এটা হচ্ছে ব্যাটারির কাজ, তাই না? সো এখন যখন আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করব, তখন যে ঘটনাটা ঘটবে যে এই যে ইলেকট্রনটা এখানে চলে আসছে, এই হোলগুলা ফিল আপ করছে,
এই পেছনে থাকা ইলেকট্রনগুলো করবে কি, তখন এই যারা যে ইলেকট্রনগুলো আরামসে এসে হোল ফিল আপ করছিল তাদেরকে ধাক্কা দিবে, কারণ নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে আমরা জানি, রাইট? তো তাদেরকে ধাক্কা দিবে এই ব্যাটারি দিয়ে, একটা এক্সট্রা তড়িৎ চালক শক্তি আমরা দিয়ে পুশ করছি বলে। তো পুশ করার ফলে যে ঘটনাটা ঘটবে, যে এই ইলেকট্রনগুলো এগুলাকে পুশ করার কারণে ইলেকট্রনগুলো তখন বাধ্য হবে সামনের যে হোলগুলো আছে সেই হোলে চলে যেতে। বিষয়টা বুঝতে পারছো কাহিনীটা কি হলো? তো এই ইলেকট্রনগুলো যখন সামনের হোলে চলে গেল, এখানে কি হোলে ফাঁকা তৈরি হলো না আবার নাকি? তো এই হোলগুলো যখন ফাঁকা হয়ে গেছে তখন ইলেকট্রন কি বসে থাকবে এখানে? থাকবে না। ইলেকট্রনগুলো কি করবে, সুন্দর করে পিছন থেকে ইলেকট্রনগুলো এসে এই এই হোলগুলোকে আবার ফিল আপ করে দিবে। এখন ব্যাটারি তো স্টিল নাও পুশিং, তার মানে কি হবে, যে ইলেকট্রনগুলো এখানে আসছিল সেই ইলেকট্রনগুলো আবার এই ফোর্সের কারণে, তড়িৎ চালক শক্তির কারণে সামনের হোলে চলে আসবে। তো সামনের হোলে চলে আসার ফলে কি ঘটবে, আবার এইখানে ফাঁকা তৈরি হবে এই হোলগুলোতে। তো এই হোলগুলোকে ফিল আপ করার জন্য আবার পেছন থেকে ইলেকট্রন আসবে, পেছন থেকে ইলেকট্রন আসলে আবার এই হোলগুলো ফাঁকা হবে, সেই হোলগুলোকে ফিল আপ করার জন্য আবার পেছন থেকে ইলেকট্রন হোলে আসবে। তার মানে এইভাবে ইলেকট্রন এক হোল থেকে আরেক হোলে, আরেক হোল থেকে আরেক হোলে, এবং শেষমেশ এই পি টাইপের অপর প্রান্তে চলে আসবে এবং তারা ব্যাটারির মধ্যে চলে যাবে। তার মানে ইলেকট্রনের একটা ফ্লো আমি এখানে দেখতে পাবো। কথাটা বুঝতে পারছি? তার মানে কি এখানে তড়িৎ পরিবহন হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। এবং সারপ্রাইজিংলি খেয়াল করো, যখন কানেকশন দেওয়ার আগে এই যে অঞ্চলটা, এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হয়েছিল যেখানে না কোনো মুক্ত ইলেকট্রন আছে না কোনো হোল আছে। বাট যে আমি ব্যাটারি কানেক্ট করলাম তখন এই জায়গাগুলোতে আবার মুক্ত ইলেকট্রন বা হোলের জন্ম হয়ে গেছে না? তার মানে কি, তার মানে যে ডিপ্রেশন লেয়ারটা তৈরি হয়েছিল সেই ডিপ্রেশন লেয়ারটা এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে অলমোস্ট। মানে বলতে পারি আমরা এইভাবে যে ডিপ্রেশন লেয়ারটা সংকুচিত হয়ে গেছে। কথাটা বুঝতে পারছি? এবং এই ডিপ্রেশন লেয়ারটা সংকুচিত হয়ে গেছে বলেই ইলেকট্রন ইজিলি এই এন টাইপ থেকে পি টাইপে পাস করতে পারছে। সো এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক। এবং তাহলে তড়িৎ প্রবাহের দিক কোনটা? তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এই দিকে। বুঝতে পারলাম? দেখো, সো এই যে এইভাবে ডায়োডের মধ্য দিয়ে যখন আমরা পি টাইপের সাথে পজিটিভ প্রান্ত কানেক্ট করি, এন টাইপের সাথে নেগেটিভ কানেক্ট করি, তখন এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে এই যে ঘটনা, এইটাকে আমরা বলি সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। কি বলি আমরা? সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। তাহলে মনে রাখতে হবে ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়? পি টাইপ থেকে এন টাইপের দিকে। তো এখন আমরা জানি যে ডায়োডের বৈশিষ্ট্য কি, সে একদিকে তড়িৎ প্রবাহ অ্যালাউ করে, অন্যদিকে অ্যালাউ করবে না। তার মানে আমি যদি এখন এই ব্যাটারি টার্মিনাল চেঞ্জ করে দেই, তাহলে এই দিক এই প্রান্ত হবে ব্যাটারি পজিটিভ, এই প্রান্ত হবে ব্যাটারি নেগেটিভ, তখন এর মধ্যে তড়িৎ প্রবাহ আর এইদিকে যাওয়া উচিত কিন্তু সে যাবে না, আটকায় দিবে। এখন এইটা কিভাবে হয় সেটা আমরা জানব। তার আগে বলো, এখানে আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তো এটাকে আমরা নাম দিয়েছি সম্মুখী ঝোঁক, বলে সম্মুখী ঝোঁক, বা এটাকে আমরা ইংলিশে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস বলা হয়। সো এখন আমরা এটা উল্টাটা দেখবো, মানে যেটা হচ্ছে বিমুখী ঝোঁক বা এটাকে বলে ব্যাকওয়ার্ড বায়াস, ঠিক আছে? সো আমি এখানেই বুঝাই। প্রথমে স্যার ডিপ্রেশন লেয়ার থেকে জিনিসটা একটা ধাক্কা পায় সামনে চলে যায়, প্রথমে ডিপ্রেশন লেয়ারটা তৈরি হয়েই থাকে আগে থেকে, বাট বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি দেওয়ার কারণে ডিপ্রেশন লেয়ারটা সংকুচিত হয়ে যায় এবং ইলেকট্রন হোল থেকে হোলে স্থানান্তরিত হয়ে আলটিমেটলি তার ইলেকট্রিসিটি লুপটা কমপ্লিট করতে পারে। বুঝতে পেরেছে? এখন দেখব আমরা যদি অপোজিট কিছু করার চেষ্টা করি তখন কি হবে। সো এই ধরো আমাদের পি টাইপ পিএন জংশন, যখন তারা কানেক্ট হয়েছে এখানে অলরেডি আমার কি একটা ডিপ্রেশন লেয়ার আছে, এখানে কোনো ই নাই, তাই তো? আচ্ছা একটু বড়, আচ্ছা থাক এরকমই থাক, আলাদা করা লাগবে না। সো এখানে হচ্ছে আমাদের পি টাইপ পদার্থ, এখানে হচ্ছে আমাদের এন টাইপ পদার্থ, এগুলো হচ্ছে ডিপ্রেশন লেয়ার, ঠিক আছে? তো পি টাইপে তো হোল আছে আর এন টাইপে মুক্ত ইলেকট্রন আছে। সো এটা ছিল ইনিশিয়াল পজিশন। তো এই অবস্থায় আমরা করব কি, আগেরটা ঠিক অপোজিট কানেকশন দিব। অপোজিট কানেকশন দিব মানে কি,
এখন পি টাইপ আর এন টাইপের মধ্যে প্লাস মাইনাস উল্টা পাল্টা করে দিব। তার মানে এখন আমরা পি টাইপের সাথে কানেকশন দিব ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে, এবং এন টাইপের সাথে কানেক্ট করব ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে। ঠিক আছে, এটা যদিও ব্যাটারি হয় এটা কোষ হয়েছে কিন্তু মাথায় রেখো। সো এটা এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। নাও সি হোয়াট হ্যাপেন্ড, এখানে আগে থেকে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছিল যেখানে না আছে কোনো হোল, না আছে কোনো ইলেকট্রন। এখন পি টাইপের সাথে কে কানেক্টেড? ব্যাটারি নেগেটিভ টার্মিনাল কানেক্টেড। সো নেগেটিভ টার্মিনাল থেকে আসলে কি পাই আমরা? ইলেকট্রন পাই, তাই না? আর পি টাইপের কি দরকার? ইলেকট্রন দরকার, রাইট? তার মানে পি টাইপ নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন এসে সাথে সাথে হোলগুলোকে ফিল আপ করে দিবে। কথাটা বুঝতে পারছি? সো তার মানে যে ঘটনাটা ঘটবে, এই হোলগুলা কি আর এক্সিস্ট করবে? তাহলে এখানে কিন্তু হোল নাই, হোল নাই, খেয়াল করো। অন দা আদার হ্যান্ড ব্যাটারি যে পজিটিভ টার্মিনাল, সে কি করবে? এই ইলেকট্রন গুলাকে টেনে নিয়ে নিবে না নাকি? তাহলে এখানে কি ইলেকট্রন এক্সিস্ট করবে? ইলেকট্রন এক্সিস্ট করবে না। সো এখানে না হোল নাই, এখানে ইলেকট্রনও নাই, তাহলে কি এখন এই পুরো অঞ্চলটাই ডিপ্রেশন লেয়ার হয়ে গেছে না? লাস্টের পার্টটা বলি আবার, ঠিক আছে? পি টাইপে কি আছে? হোল ছিল, হোল ছিল, তাই তো? আগে থেকে একটা ডিপ্রেশন লেয়ার ছিল, পি টাইপে কিছু হোল ছিল। যখন আমি ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করলাম, হোল গুলা কি করলো? ইলেকট্রন কি করলো? ব্যাটারি থেকে সুন্দর করে সুরসুর করে গিয়ে হোল গুলাকে ফিল আপ করে দিল। তাহলে এখানে আর হোলের কোনো অস্তিত্ব নাই, তাই তো? সো এখানে হোলের এক্সিস্টেন্স নাই। এবার এন টাইপে আসো, এন টাইপে ছিল মুক্ত ইলেকট্রন। তো মুক্ত ইলেকট্রন কার দিকে যায়? পজিটিভের দিকেই তো যাওয়ার চেষ্টা করবে, তাই তো? এই দিকে তো আর যাইতে পারবে না, কেন? কারণ এখানে তো হোল গুলো আগে থেকে নেগেটিভ টার্মিনাল ফিল আপ করে নিয়ে বসে আছে, যাওয়ার প্রয়োজন নেই। কারণ এখানে তো আবার ডিপ্রেশন লেয়ারও আছে, ডিপ্রেশনে অতিক্রম করে যাওয়ার মতো তো শক্তি তাকে আমরা দেই না, উল্টা শক্তি দিছি আমরা। সো এখানে থাকা ইলেকট্রন গুলো কি করবে? এই ব্যাটারি পজিটিভ টার্মিনালে চলে যাবে। তাহলে এখন এখানে না আছে মুক্ত ইলেকট্রন, এখানে না আছে হোল, তাহলে এই যে ডিপ্রেশন লেয়ারটা ছিল মাঝখানে এতটুকু, এখন সেটা পুরাটা বেড়ে যাবে না? যাবে, হ্যাঁ, প্রসারিত হয়ে যাবে। মানে এমন একটা অঞ্চল তৈরি হবে যে পুরো এই অঞ্চলটা কোথাও না আছে মুক্ত ইলেকট্রন, কোথাও না আছে ইলেকট্রন হোল। তো তাহলে কি আসলে এখানে তড়িৎ প্রবাহ পাবো আমি? আর তড়িৎ প্রবাহ হবে না, মানে ব্যাটারির সাথে কানেক্ট করার সাথে সাথে ইমিডিয়েটলি হোল আর ইলেকট্রন শেষ হয়ে যাবে, তখন আর ইলেকট্রন এদিকে যাওয়ার কোনো উপায় থাকবে না। এখন তোমরা চিন্তা করতে পারো যে এই হোলের মধ্যে তো ইলেকট্রন ছিল, হোল গুলা তো ব্যাটারি থেকে ইলেকট্রন এসে হোল গুলাকে ফিল আপ করে দিছে, তাই না? আচ্ছা, এখন চিন্তা হইতে পারে তাহলে এই ইলেকট্রন গুলা পাস হয়ে যেতে পারে না? আচ্ছা, ইলেকট্রন গুলা যে পাস হয়ে যাবে, এখানে তো মুক্ত ইলেকট্রন যেগুলো ছিল সেই মুক্ত ইলেকট্রন কি এখন আর আছে? তো মুক্ত ইলেকট্রন থাকলে সে তো পাস হইতে পারতো একটার পিছনে একটা ধাক্কা ধাক্কি করে, বাট এখানে যেহেতু মুক্ত ইলেকট্রন নাই, তখন এই যে হোলে থাকা ইলেকট্রন গুলার কোনো উদ্দেশ্যই নাই ওই পাশে যাওয়ার, হ্যাঁ, বা ওই পাশে যাওয়ার জন্য এই যে এত বড় ডিপ্রেশন লেয়ার অঞ্চলটা দেখতেছি, এই অঞ্চলটা টপকায় যাওয়ার জন্য যেই পরিমাণ এনার্জি দেওয়া দরকার, সেই এনার্জিটা এই ব্যাটারি থেকে পাবো না আমরা, যার ফলে ইলেকট্রন আলটিমেটলি পি টাইপে আসার পরেও এন টাইপকে পার করে আমাদের ইলেকট্রনের প্রবাহটাকে কমপ্লিট করতে পারবে না। কথাটা বুঝতে পারছি? এখন প্রশ্ন করতে পারো, হ্যাঁ, ভোল্টেজ যদি আমি অনেক দিই, মনে করি আমি 1 লক্ষ ভোল্টেজ দিলাম, তখন যেটা হবে, তখন ইলেকট্রন অবশ্যই প্রবাহিত হবে, বাট তখন আমাদের ডায়োডটা আসলে নষ্ট হয়ে যাবে। মানে এটার যে অ্যাকচুয়াল পারপাস, ইলেকট্রিসিটিকে কি করা, একদিকে একমুখী করা, সেই পারপাসটা থাকবে না। এবং ওই পরিমাণ ভোল্টেজ যদি গেইন করা যায়, তাহলে ওই ডায়োডের ডায়োডটা নষ্ট হয়ে যায়, এবং এটাকে আমরা বলি ব্রেকডাউন, ডায়োড ব্রেকডাউন করা। হ্যাঁ, আমাদের অনেক ইলেকট্রিক যন্ত্রপাতি হাই ভোল্টেজ গেলে, ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে সামান্য ভোল্টেজ আপ ডাউন করার সময় যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, তার অনেকটা 50% বা 60% কেসের জন্য দায়ী হচ্ছে এই ডায়োডের কারণে। কারণ ওইটা যে পরিমাণ ভোল্টেজ ক্যারি করে করতে পারে, ও ইলেকট্রনকে আটকে রাখার জন্য যতটুকু ভোল্টেজ সর্বোচ্চ নিতে পারে, তার বেশি দিলে এটা ব্রেকডাউন করে, তখন এই ডায়োডটা নষ্ট হয়ে যায় এবং ইলেকট্রিক সার্কিটটা ঠিক মতো কাজ করে না।
বুঝতে পারছি ঘটনাটা। সো দ্যাট ইজ দ্য কেস, তার মানে আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ, তার মানে তড়িৎ প্রবাহের দিক কোন দিক হওয়া উচিত ছিল? এই দিকে, তাই তো? আয়ের ডিরেকশনের দিকে হওয়া উচিত ছিল, বাট এটা আমরা পাচ্ছি না, তার মানে ডায়োড এই দিকে তড়িৎ প্রবাহ অ্যালাউ করতেছে না, বাট আগে দেখলাম সেই দিকে তড়িৎ প্রবাহ অ্যালাউ করতেছিল। সো এইভাবে ডায়োড আসলে একটা নির্দিষ্ট দিকেই তড়িৎ প্রবাহকে চ্যানেলাইজ করতে পারে। বুঝতে পারলাম? কিছু চেঞ্জ হয় যার কারণে উল্টাটা ঘটে, আমি শুধু এই তথ্যটাই বলতে পারবো, তুমি যেটা বললে আমি সেম তথ্যটাই বলবো, বাট এটার ব্যাখ্যা বলতে পারবো না। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন আছে? দেখো তাহলে আমরা, ও আচ্ছা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিমুখী ঝোঁক বা ব্যাকওয়ার্ড বায়াস। এখন খুব ঠান্ডা মাথায় ভালো করে, সবাই তো ফরওয়ার্ড সম্মুখী ঝোঁক বিমুখী ঝোঁক খাতায় তুলে নোট করে নিছো আই হোক, নাকি? খেয়াল রেখো, এটা কিন্তু আসে পরীক্ষাতে। হ্যাঁ, সম্মুখী ঝোঁক। হ্যাঁ, লেয়ারটার নাম কি? ডিপ্লেশন লেয়ার, মানে সে খুব ডিপ্রেস থাকে, না আছে তার ইলেকট্রন, না আছে তার হোল। সে ডিপ্রেস। এল 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 DEPLETION, depletion layer. সো দেখো আমরা কি তাহলে সবাই পারবো এখন বুঝতে পারবো, মানে খাতায় বুঝিয়ে লিখতে পারবো সম্মুখী ঝোঁক এবং বিমুখী ঝোঁক কি, বা ডায়োড কিভাবে কাজ করে? আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো, সো এটাই হচ্ছে পিএন জংশন, এবং এটার ফিজিক্যাল রূপটা আমরা যদি দেখতে চাই, ফিজিক্যাল রূপটা হচ্ছে অনেকটা এই রকম। এরকম দেখতে জিনিসটা, ঠিক আছে? ছোট্ট একটা, খুবই ছোট্ট একটা জিনিস, ঠিক আছে? তো এর মধ্যে এই ঘটনাগুলো ঘটে, এবং এই যে এই এক সাইডে একটা কালার করা থাকে ছাই রঙের, এই সাইডটা হচ্ছে এন টাইপ, ঠিক আছে? মানে তড়িৎ প্রবাহটা এই দিকে হতে পারে, উল্টা দিকে অ্যালাউ করে না। সো এখন বলো তো দেখি, তাহলে বুঝতে পারলাম ডায়োড একদিকে কারেন্ট পাস করবে, উল্টা দিকে করতে গেলে সে বন্ধ করে দিবে। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, এটার কাজ কি, এটা আমাদের কি কাজে লাগতে পারে? চিন্তা করে দেখো তো, আছে কি আমার এখান থেকে আটকে যাচ্ছে? না স্যার, ঠিক আছে। কি করতে পারি বলতে পারলাম না, ভাবতেছো না কি সবাইকে আজকে এত মানে ঠান্ডা কেন, নাকি ঘুম পাইছে সবার? স্যার আপনি তো বলছেন সব ইলেকট্রনিক্স এর ইউজ হয়ে যায়, সব এড্রেসে ইউজ হয়, আপাতত আমরা এটা কি ব্যবহার করতে পারি, আমাদের যতটুকু ইয়ে আছে আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি যে কারেন্ট দুই প্রকার, এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। সো আমরা এই ডায়োড দিয়ে আসলে এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করতে পারি। কেন, কিভাবে? আমরা যদি এখন চিন্তা করো এই ডায়োডের মধ্যে একটা অল্টারনেটিভ কারেন্টের সংযোগ দেই, হ্যাঁ, তাহলে কি হবে, অল্টারনেটিভ কারেন্ট তো একবার এদিক যায় একবার এদিক যায়, বাট ও কি দুই দিকে অ্যালাউ করবে? করবে না। সো যখন দুই দিকে অ্যালাউ করবে না, সে শুধু একদিকেই অ্যালাউ করবে, তার মানে আমি ডায়োড কিভাবে কানেক্ট করলে দেখবো যে এর মধ্যে শুধু এই দিকে কারেন্টগুলো যাচ্ছে, উল্টা দিকে যাওয়াগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে আমি একটা সিগনাল পাবো যে কারেন্টটা আছে হঠাৎ করে, আবার পরের মুহূর্তে কারেন্টটা অফ হয়ে গেছে, একটু কারেন্ট আছে পরের মুহূর্তে আবার কারেন্টটা নাই, এবং সেকেন্ডে আমরা 50 বার দেখতে পাবো। তো তখন সরি, তো তখন যে ঘটনাটা ঘটবে যে আমরা এসি কারেন্টের সিগনাল কিভাবে দেখাই, এরকম ভাবে দেখাই না, নাকি? সো এই সিগনালটা তুমি ডায়োডের মধ্যে দিয়ে পাঠাবা, ডায়োড করবে কি, এই অপোজিট যে সিগনালগুলা, হ্যাঁ, এগুলাকে এলিমিনেট করে দিবে, অপোজিট দিকে কারেন্ট ফ্লো হতেই দিবে না, তখন আমি সিগনালটা পাবো এইরকম। বুঝতে পারছো? নিচেরগুলা আর পাবো না। সো তাহলে এইটা হচ্ছে তখন একই দিকে কারেন্ট, এবং এটা ডিসি কারেন্ট, তবে এটা আসলে পিওর ডিসি কারেন্ট না। কেন পিওর ডিসি না, দেখো তো ডিসি কারেন্ট মানে কি, হ্যাঁ, কমতেছে বাড়তেছে,
তা আবার মাঝখানে বন্ধও হয়ে যাচ্ছে, কথাটা বুঝতে পারছো? তো এরকম যদি ডিসি কারেন্ট তুমি মোবাইল এরকম ডিসি কারেন্ট যদি মোবাইল চার্জ দাও, মোবাইলের সার্কিট নষ্ট হয়ে যাবে। তার কারণ আমাদের একদম প্রপার ডিসি লাগবে, যেটা কমবেও না বাড়বেও না এবং কখনো বন্ধ হবে না, মানে সেটা গ্রাফটা হবে এই রকম একদম পুরো ফ্ল্যাট, কথাটা বুঝতে পারছো? তো এখন এই ফ্ল্যাটটা আমরা পাবো কিভাবে? এই ফ্ল্যাটটা পাওয়ার জন্য অনেক কাহিনী করতে হয়, বাট আমি সেটা এখন দেখাবো না, সেটা তোমরা অনেক পড়তে পড়তে আরো 5-4 বছর পরে গিয়ে হয়তো পড়বা। বাট এইটুকু বলতে একটা কাজ করতে পারি আমরা, যে এই যে অপোজিট কারেন্টটা আছে না, আমরা চাইলে এই অপোজিট কারেন্টটাকে উল্টা ভাবে ঘুরে একই দিকে নিয়ে যাইতে পারি, এবং সেটার জন্য আমাদের 4টা ডায়োড লাগবে। কয়টা ডায়োড লাগবে? 4টা। হ্যাঁ, কিভাবে হবে এইটাই হচ্ছে এখন তোমাদের চিন্তা করার জন্য আমি একটা টাস্ক দিলাম, ঠিক আছে? আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি শুধু ডায়োড সম্পর্কে জানতাম, বাট আমি জানতাম না কিভাবে এইখান থেকে এসি থেকে ডিসিতে আনে, মানে এরকম না, এটা তো সবাই বলতেই পারবো আমরা, বাট অ্যাকচুয়ালি উল্টা কারেন্টটাকেও এক অন্যদিকে ডাইভার্ট করে সেম দিকে ডাইভার্ট করা যায়। সো আমি এটা ভেবে বের করছিলাম এবং বের করে আমি এটা অ্যাপ্লাই করছিলাম এবং আমি সাকসেসফুল হয়েছিলাম, স্যারকেও দেখাইছিলাম, স্যার বলছে হ্যাঁ ঠিক আছে। তো এটার জন্য আমার 4টা রেকটিফায়ার দরকার ছিল। কয়টা? 4টা রেকটিফায়ার। এখন এটা একটা ব্রেন গেমস এর মতো তোমরা চেষ্টা করতে পারো যে কিভাবে আমি অপোজিট কারেন্টটাকেও একই দিকে চ্যানেল করতে পারবো। 4টা রেকটিফায়ার লাগবে, ক্লুটা দিয়ে দিলাম, এখন চিন্তা করে দেখো কেউ কি এটা পারবা কি না। এখনই যে করতে পারবো কোনো কথা না, বা একটু প্রবলেমটা সলভ করার চেষ্টা করো, দেখো পারা যায় কিনা। হিন্টস দিয়ে দেই, হ্যাঁ দেখবো, দেখা যাক। আর এই ডায়োডের একটা সাইন আছে, চিহ্ন আছে, ডায়োডের সার্কিটের চিহ্ন হচ্ছে এই রকম, এটা হচ্ছে ডায়োডের সার্কিটের চিহ্ন, মানে কারেন্ট এইদিকে যাইতে পারে এখানে, এটা হচ্ছে ডায়োডের সাইন। এখন দেখো কোনোভাবে এসি কারেন্টটাকে থেকে আমরা মানে উল্টা কারেন্টটাকেও আমরা অপোজিটটাকেও একই দিকে চ্যানেলাইজ করতে পারি কিনা। আচ্ছা, এখন কারো যদি এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে গোটা কন্টেন্টটা নিয়ে কোনো প্রশ্ন থাকে একটু করতে পারো, বা অন্য প্রশ্ন থাকলেও করতে পারো। সবাই ডায়োডটা ঠিক মতো বুঝছি তো? ডায়োডের প্রিন্সিপালটা ঠিক মতো বুঝছি তো সবাই? আচ্ছা, তো এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা। সুইচে তো এসি কারেন্টই থাকে, সুইচে, বোর্ডে, সব জায়গায় এসি কারেন্ট। হ্যাঁ, যন্ত্রপাতির মধ্যে, ফ্যানের মধ্যে, লাইটের মধ্যে এসি কারেন্টটাই ঢোকে, ঠিক আছে? চার্জারের মধ্যে ডায়োড থাকে কি না? চার্জারের মধ্যে ডায়োড থাকে, অবশ্যই ডায়োড থাকবে, ঠিক আছে, অবশ্যই থাকবেই, যে কোনো চার্জারের মধ্যে ডায়োডটা থাকবে, এবং 4টা থাকবে, একটা একটা দিয়ে হবে না, 4টা লাগবে। তো এই ছিল আমাদের আসলে চ্যাপ্টার 13 এর কন্টেন্ট, ঠিক আছে? ও আরেকটা, হ্যাঁ কি বললাম বুঝিনি। ট্রায়োড ও ট্রায়োড, ভালো কথা। ডায়োডে কি করলাম আমরা? ডায়োড হচ্ছে আমরা একটা পি টাইপ পদার্থ আর একটা এন টাইপ পদার্থ জোড়া লাগিয়ে তৈরি করলাম, তাই না? এটা দুইটা পার্ট, ট্রায়োডে থাকে 3টা পার্ট। ট্রায়োডে কি থাকে? ট্রায়োডে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটা পি, একটা এন আর একটা পি, অথবা ভাইস ভার্সা, মানে হচ্ছে একটা এন, একটা পি, একটা এন। তো ডায়োডের মধ্যে যেই কাহিনীটা ঘটে সেটা তো বুঝলা কত ইন্টারেস্টিং, তাই না? যখন আমরা 3টা কানেক্ট করি সেখানে আরো কিছু ইন্টারেস্টিং, আরো মেসমারাইজিং কিছু ঘটনা ঘটে, বাট সেগুলো তোমাদের এখন পড়ার কোনো প্রয়োজন নাই, বা এটা এখন বুঝবাও না আসলে, এগুলোর জন্য আরো কিছু এক্সট্রা থিওরি লাগে। সো এই জিনিসটা আসলে কি, এটাকেই আমরা আসলে ট্রানজিস্টর বলি, ঠিক আছে? এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে মূলত দুইটা বলতে পারো, একটা হচ্ছে সিগন্যাল অ্যাম্প্লিফাই করা এবং আরেকটা হচ্ছে সুইচ হিসেবে কাজ করা, ঠিক আছে? সুইচ হিসেবে কাজ করা মানে কি, আগে এটা বলি। সো এই ডায়োডের মধ্যে বুঝতেই পারতেছো ট্রায়োডের মধ্যে কয়টা কানেকশন থাকবে? 3টা কানেকশন থাকবে, তাই না? সো এই
এই তিনটা কানেকশনের তিনটা আলাদা নাম আছে, যেমন এই মাঝখানেটাকে বলে বেস, হ্যাঁ, সামনেরটাকে বলে ইনপুট, আর এটা এটা হচ্ছে ইনপুট বলে বা কালেকটিভও বলে আর কি, আর এটাকে বলে আউটপুট, ঠিক আছে। সো যাই হোক, এই জিনিসটার কাজ হচ্ছে নর্মালি আমরা যখন একটা সুইচ অন অফ করি একটা সার্কিটের মধ্যে, আমরা কি ফিজিক্যালি সুইচটাকে আমাদের অন অফ করতে হয় না, ফিজিক্যালি মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল মুভিং পার্টস থাকে তার মধ্যে, তাই না? বাট এই ট্রানজিস্টর যে জিনিসটা করতে পারে, এর মধ্যে কোনো মুভিং পার্টস নাই, এটা একটা সলিড অবজেক্ট, বাট এটা সুইচ হিসেবে কাজ করতে পারে, এটাকে আমরা সফট সুইচ বলতে পারি বা ভার্চুয়াল, মানে ভার্চুয়াল সুইচ বলা ঠিক হবে না, ইলেকট্রনিক সুইচ বলতে পারি। বিকজ অফ তুমি যদি এটার মধ্যে কারেন্ট পাঠাইতে চাও, এইটা কারেন্ট পাঠাইতে বাধা দিবে। কেন বাধা দিবে একটু ছোট্ট করে আইডিয়া একটু হিন্টস দিয়ে রাখি। দেখো, পি থেকে এন এর দিকে কারেন্ট যায়, আমরা জানি এন থেকে পি এর দিকে যায় যায় না, তার মানে কারেন্ট এইটুকু পার করতে পারলেও এখানে এসে আটকে যাবে, ধরা খেয়ে যাবে, তাই না? মানে কারেন্ট এখানে পাস করবে না। বাট আমরা যদি এন টাইপে একটা ইলেকট্রিক সিগন্যাল পাঠাইতে পারি, তখন এই এন টাইপ মাঝখানে মধ্যস্থতা করে ডিপ্রেশন লেয়ারটাকে কমায় দিয়ে এর মধ্যে ইলেকট্রিসিটিকে অ্যালাউ করে। সো তার মানে তুমি এখানে একটা সুইচ অন করতেছো, বাই নট প্রেসিং, মুভমেন্ট না করে তুমি ইলেকট্রিক সিগন্যাল দিয়ে তুমি একটা সুইচ অনেক অন করতেছো, একটা গেটওয়ে ওপেন করতেছো। সো এটা হচ্ছে মূলত ট্রানজিস্টর। তো আমরা যখন যে কোনো ডিভাইসে যে কোনো কাজই করি না কেন, আমরা আমরা স্ক্রল করি, আমরা স্ক্রিনশট নেই, আমরা একটা ডিভাইসে এক কথা মোবাইল অন কর, মোবাইলে বাটন প্রেস করা থেকে শুরু করে যা কিছু করতে থাকো, এই সব কিছু করার মুহূর্তে, প্রতি মুহূর্তে এরকম লক্ষ লক্ষ, সরি লক্ষ লক্ষ তো ভুলে গেল, বিলিয়নস অফ বিলিয়নস অফ সুইচ অন অফ হয়, এবং সুইচ অন অফ হয়েই আসলে সম্পূর্ণ গোটা জিনিসটা প্রসেস হয়। সো এই জন্যই ট্রানজিস্টর জিনিসটা আসলে মাইক্রোচিপের মধ্যে দরকার পড়ে। সো এখানে ইলেকট্রিক সিগন্যাল কে অন অফ করে আসলে সবগুলো কাজ করা হয়। মানে স্বাভাবিকভাবে চিন্তা করো, আমরা একটু আগে সম্মুখী ঝোঁক পড়লাম না, এখানে তো কারেন্ট ফ্লো হবে নাকি, হবে না? সো এই যে অংশটুকু চিন্তা করো, এরকম ভাবে চিন্তা করলে এই দিকে এপি থেকে এনে কারেন্ট ফ্লো হয়, বাট এন থেকে পি মানে কি উল্টা কানেকশন না, এখানে হয় না, এখানে আটকে যায়। বাট এইটাকে পসিবল হয় ইলেকট্রনটাকে পাস করা, যদি আমরা এই মাঝখানে যে বেসটা থাকে সেখানে আমরা বাইরে থেকে একটা ভোল্টেজ দিতে পারি। সো বাইরে থেকে একটা ভোল্টেজ এর মধ্যে দিলে ওই ডিপ্রেশন লেয়ারটা কমে যায়। কিভাবে কমে, কি হয়, এসব নিয়ে কিচ্ছু এখন তোমাদের ভাবা দরকার নাই, শুধু এটুকু বলি যে তখন ইলেকট্রিসিটিটা এইখানে যে আটকে গেছিল সেটা পাস করার একটা সুযোগ পেয়ে যায়, যার কারণে তখন আমরা বলতে পারি এক অর্থে আমরা একটা কানেকশন মেক করতে পারি। তো এই কানেকশনটা মেক করার জন্য বা কানেকশনটা অন করার জন্য আমাদের কোনো সুইচ টিপতে হয় না, ঠিক আছে, আমাদের জাস্ট একটা ইলেকট্রিক সিগন্যাল পাঠাইতে হয়। এবং এই সিগন্যাল গুলো কত দ্রুত প্রসেস হয় একটু বলি, তোমাকে যদি একটা একটা সুইচ আমি বলতে বলি যে 1 মিনিট 1 সেকেন্ডে তুমি কতবার অন অফ করতে পারবা, তুমি সর্বোচ্চ 2-3 বার 5 বার 10 বার অন অফ করতে পারবা, বাট এই সুইচ গুলা সেকেন্ডে 2-3 লক্ষ বার অন অফ করা যায়, ঠিক আছে। এবং তোমরা হয়তো সবাই এই এটার সাথে পরিচিত যে কোনো মোবাইল কিনতে গেলে বা ডিভাইস কিনতে গেলে বলে যে এটার প্রসেসরের স্পিড এত গিগাহার্টজ, বলে না, হ্যাঁ 1.2 গিগাহার্টজ বা 3.5 গিগাহার্টজ। তো এই হার্টজ গুলো আসলে কি, এটা হচ্ছে ওই সুইচ অন অফ করার টাইম, মানে ওইটা সেকেন্ডে, হ্যাঁ, প্রায় তোমার 2-3 গিগা টাইম, হ্যাঁ, ওই সুইচ গুলাকে অন অফ করতে পারে, এবং এই কারণেই তুমি ইলেকট্রনিক ডিভাইস গুলাকে চালাইতে পারো। বুঝতে পারছো কথাটা? আমি জানলে আমি তো বানাইতাম নাকি, আমি জানলে কে তোমারে বলতাম। আসলে এটা এমন কোন ইও না, এটা আসলে বহু বছরের পর বছর মানুষের রিসার্চের মাধ্যমে ডেভেলপমেন্টের মাধ্যমে হয়েছে, ঠিক আছে। তোমরা তোমরা এখন মেমোরি কার্ড ইউজ করো কত কত মেগাবাইটের, মেগাবাইটের কি মেমোরি কে ইউজ করো? তোমরা কিন্তু কেউ মেগাবাইট মেমোরি ইউজ করো, সবাই জিবিতে চলে গেছো, তাই না? আমি 64 মেগাবাইটের মেমোরি কার্ডও ব্যবহার করছি, বুঝতে পারছো? 64 MB, হ্যাঁ এমবি, 64 MB মেমোরি কার্ডও ব্যবহার করছি। তখন 2008 কি 2009 সাল তখন আমার একটা মোবাইল ছিল নোকিয়া নাম্বার, ওটার মডেলই তো ভুলে গেলাম, একটা ভোডকা সেট ছিল, ঠিক আছে, ওইটা ছিল নোকিয়ার প্রথম মানে মানে
মাল্টিমিডিয়া ফোন, স্মার্টফোন বলা যায় না এটাকে, ঠিক আছে, বিশাল বড় হামাক্কা সাইজের একটা সেট। তো ওইটার মধ্যে 64 MB মেমোরি কার্ড ছিল, এবং ওই মেমোরি কার্ড গুলা কিন্তু ছোট মেমোরি কার্ড না, মাইক্রো এসডি না, এসডি মেমোরি কার্ড, মানে বড় গুলা, এরকম যে বড় গুলা আছে না, এগুলা ব্যবহার করছি আমি একটা সময়। তো তখন কি ছিল আর এখন কি চিন্তা করো, তো এখন আকাশ আর পাতাল পার্থক্য। তখন আমার মোবাইলে 32 GB মেমোরি কার্ড আছে। সো সো মানে দিস ইজ কল টেকনোলজি অ্যান্ড সায়েন্স। সো এই হচ্ছে বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। ইন্টিগ্রেটেড সার্কিটটাই হচ্ছে আসলে এই যে এরকম লক্ষ লক্ষ ট্রানজিস্টর যখন একসাথে বসিয়ে বসানো হয় তখন সেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট, বা সেটাকে আমরা বলি মাইক্রোচিপ, ঠিক আছে। বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ছোট ছোট কালো রঙের চারকোনাকার জিনিসগুলো দেখো, তার মধ্যে এরকম ইন্টিগ্রেটেড ভাবে লক্ষ লক্ষ ট্রানজিস্টর বসানো থাকে, যে পিএনপি বা এনপিএন মানে ট্রায়াড বসানো থাকে। তো ওইটা একসাথে করলেই ওইটাকে যখন ফ্যাব্রিকেশন, ওইটাকেও ফ্যাব্রিকেশন করতে হয়, ফ্যাব্রিকেশনের মাধ্যমে গোটা জিনিস তৈরি হয়, তখন সেটাকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলি। এবং এই সার্কিটের এই ব্যাপারটা এরকম যে এটা যদি কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় পুরাটাই বদলাইতে হয়, কারণ এটা ইন্টিগ্রেটেড করা, একবারে সলিড করে ফেলা, এটাকে আর ই করা যায় না, রিপ্লেস করা যায় না। অ্যাম্পলিফায়ার এই যে পিএন জংশন, সরি পিএন জংশন না, এই ট্রানজিস্টর, এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ও যেটা বলতেছিলাম দেখো, ওই যে আমি ছবি এখন আঁকলাম না, যে বললাম না মাঝখানে বেস থেকে কানেকশন দিলে সুইচটাকে অন অফ করা যায়। সো এটা আসলে কোন একটা সিগন্যালকে, লো সিগন্যালকে হায়ার সিগন্যালে অ্যাম্পলিফাই করতে পারে। যেমন আমরা যখন লাউডস্পিকারে গান শুনি, হ্যাঁ, তো মোবাইল থেকে যে সিগন্যালটা সেটা খুব সামান্য যায়, সেটা গিয়ে ওই অ্যাম্পলিফায়ারে থাকা তোমার সাউন্ড বক্সে থাকা যে সার্কিট আছে তার মধ্যে এই ট্রানজিস্টর গুলা থাকে। তো ট্রানজিস্টর সিগন্যালটাকে অনেক বেশি বাড়ায়, লাউড স্পিকারে পাঠায়, যার কারণে তুমি লাউডলি শুনতে পাও, ওইটাও ট্রানজিস্টরের কাজ। তো ট্রানজিস্টর মূলত দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে সুইচ হিসেবে আর একটা হচ্ছে বিবর্ধক হিসেবে বা অ্যাম্পলিফায়ার হিসেবে। কমাইতেও পারে, ট্রানজিস্টর কমাইতেও পারে, কিন্তু কমানোর দরকার পড়ে না আসলে, কারণ কমানোর জন্য অ্যাম্পলিফায়ারের কোনো প্রয়োজন তো নাই আসলে। তুমি একটা জিনিসকে কমাইতে চাও, জাস্ট রোধ অ্যাড করে দাও, তাহলেই তো হইলো। কমানোর জন্য তোমার, হ্যাঁ আমি এগুলা একদম প্রথম দিকে যখন আমি মানে 9th-10 ছিলাম, তখন আমি যন্ত্রপাতি ভাঙতাম, যে কোনো যন্ত্রপাতি, ঘরের এমন কোনো যন্ত্রপাতি ছিল না আমি ভাঙি নাই আমার জীবনে। আমি আমার আব্বা আম্মুর কাছ থেকে যত মাইল খাইছি তার 99.9999% হচ্ছে এই যন্ত্রপাতি ভাঙার জন্য। ইভেন আমি কম্পিউটারও ভেঙে ফেলছিলাম, কম্পিউটারের হার্ড ডিস্ক বের করে কম্পিউটারের ভেতরে যে অ্যাকচুয়ালি যে ডিস্কটা থাকে যেটার মধ্যে মেমোরি স্টোর থাকে সেটাও আমি বের করছিলাম। হ্যাঁ বলতে পারো ভালো জিনিস ভেঙে ফেলছিলাম। তারপর দেখা গেছে যে ভালো মোবাইলের, ভালো মোবাইলের ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি, ভালো ব্যাটারি, ঠিক আছে। তখন কিন্তু মোবাইল জিনিসটা খুবই এক্সপেন্সিভ একটা জিনিস ছিল, এটা কোনো তোমার সস্তা জিনিস ছিল, মানে এটা একটা দুর্মূল্য জিনিস বলতে পারো। সো ওই মোবাইলের ব্যাটারি নিয়ে আমি ওইটা ভেঙে দেখে ওটা দিয়ে আমি চার্জার ফ্যান বানাইতাম, তারপর হচ্ছে তোমার চার্জার লাইট বানাইতাম, এরকম। এই যে আমার জিনিসটা দেখতেছো না, এটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে না, ওইটার ভিতরে আসলে এই জিনিসটাই থাকে, এইটাই আসলে ঘুরে, এবং এর মধ্যে চুম্বকের মাধ্যমে, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে মেমোরি থাকে, জমা থাকে, যে কোনো গান টান ছবি যা কিছু ফাইলের মধ্যে স্টোর করা থাকে। এবং এখানে আসলে একটা না, এখানে আসলে দুইটা, খুবই পাতলা, খুবই শাইনি, এবং এটা সবচেয়ে সফিস্টিকেটেড পার্টস। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? না লস হয় এটা বলা যাবে না, কারণ হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা মানে ওইটা তো বাইরে কোথাও ছড়ায় যায় না আসলে, বা এমন ওইটা না যে তুমি ওই চৌম্বক ক্ষেত্রের থেকে যখন এনার্জি নেওয়ার চেষ্টা করবা তখন ইলেকট্রিসিটির পাওয়ারটা অটোমেটিক কমে যাবে। নর্মালি আমরা তাদের মাঝে ইলেকট্রিসিটি পাঠাই, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, বাট সেটা তো কোথাও ইনডিউসড হয় না, যার কারণে এনার্জিটা কোনো বাধা পায় না, ঠিক আছে। ঘুরাইলে চৌম্বক ক্ষেত্র পাবা না, ঘুরাইলে তড়িৎ প্রবাহ পাবা। ডিসি মোটর থেকে কি চৌম্বক ক্ষেত্র পাও তুমি তড়িৎ প্রবাহ দিলে?
তড়িৎ প্রবাহের বিনিময়ে তুমি ঘূর্ণন পাও, তাহলে ঘূর্ণনের বিনিময়ে তড়িৎ প্রবাহ পাবা। হ্যাঁ, চুম্বক তোর ভিতরে আছেই, তুমি চুম্বক ক্ষেত্র নতুন করে পাবা কি? বাকিদের আর কোনো কনফিউশন আছে পিএন জংশন ডায়োড নিয়ে, পি টাইপ এন টাইপ, সম্মুখী ঝোঁক বিমুখী ঝোঁক? এটা কিন্তু পরীক্ষায় আসবে, সবাই বইয়ে হয়তো জিনিসগুলো গুছানো নাই, তোমরা সুন্দর করে এখন নোট করা ডাউন করা, পি টাইপ এন টাইপের যে সম্মুখী ঝোঁক বিমুখী ঝোঁক এটা নোট ডাউন করে, সুন্দর করে নোট ডাউন করে সেভ রাখবা, স্টোর করে রাখবা, নাহলে কিন্তু সমস্যা পরে পাবা না। আচ্ছা, একটা সোজা থাকতে স্যার উপরে নিচে লাফাইলে কি ক্ষেত্র পাওয়া যাবে চুম্বকের মাঝখানে রেখা? এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে ইলেকট্রনগুলোর মুভমেন্টটা কেমন, সোজা তার থেকে তুমি কোন এক্সিস থেকে চিন্তা করতেছো, তার মধ্যে কি তড়িৎ প্রবাহ করতেছো কিনা, মানে তুমি কি জাস্ট শুধু তার তার চুম্বক রাখছে তো তারটাকে উপর নিচে করতেছো? হ্যাঁ, তাহলে তারটাকে উপর নিচে করতে হলেও এখানে বিষয় আছে, তোমাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে, এটা যেন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তুমি তড়িৎ প্রবাহ পাবা। এখন যদি দুইটা চুম্বকের মাঝখানে তুমি এটা তার নিয়ে সামনে পেছনে মুখ করো, কিছু পাবা না, সোজা করে তার রেখে, ওই যে আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছিলাম চ্যাপ্টার 12-এ, ওইটাকে উপর নিচে করলে তখন পাচ্ছ, কারণ ওটা চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি মেনটেন করে মুখ করে। বাট তুমি যদি এইদিকে মুখ করো তাহলে আলটিমেটলি কোণ জিরো হয়ে যাচ্ছে, এবং কোণ জিরো হলে কোনো ইলেকট্রিসিটি পাওয়া না তুমি। যখন চুম্বক দিয়ে আসলে লোহাকে আকর্ষণ করে তাহলে লোহার ওই জায়গাটা থেকে একটা অস্থায়ী চুম্বক তৈরি হয় না? হ্যাঁ, ওখানে ডোমেনগুলো অ্যালাইন হয়ে যায়, এই কারণে ওই লোহার সাথে অন্য লোহাকেও আটকানো যায়। আচ্ছা, আপাতত আমাদের মূল পড়া শেষ, যাদের প্রয়োজন আছে তারা লিভ নিয়ে নিতে পারো।